গুড মর্নিং, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করলাম, এখন বাজে 10:30। তা আজকে এই রোদ বৃষ্টির খেলায় যে এতগুলো দেখুন চাদর জড়ো হয়ে গেছে, মানে কতগুলো চাদর যে শুধু বেডশিট জড়ো হয়েছে, এখানে অন্য কিছু নেই, শুধু বেডশিট। তাই আজকে একটুখানি রোদ উঠেছে, এইবারে সব মেশিনে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খেয়েছি নি। আবার কবে নেমে যায় কখন নামে তার ঠিক নেই, ওই জন্য একটু রোদ উঠলেই সব তাড়াতাড়ি করে কেচে নিতে হবে। এ দেখুন দোকানে গেছিলো, আমি বাসন মাজার জন্য লিকুইড বিম্বার আনতে পাঠিয়েছিলাম, তাই বললাম একটু নিয়ে এসো, আর কসব্রাইট ছিল না, দেখুন নিয়ে এসো। তার সঙ্গে একটা কি গাছ নিয়ে এসেছি দেখুন, ও গাঁদাল পাতা। কি হবে ওইটা গাছটা দিয়ে? এটা দিয়ে ওরে পেটে উপকার হয়, ও পড়া খাওয়া যায়, পেটে খাওয়া যায়, গাঁদাল পাতা শুক্তো খাওয়া যাবে, তাই তো ওই জন্য এনেছো। আচ্ছা, দিয়ে ম্যাগি নিজের জন্য রান্না করছে, রান্না করে খেয়ে ও নাচের প্র্যাকটিসে যাবে বলে আমি এদিকে কাজ করছি, তা আমি করে দিতে পারছি না, টাইম পাচ্ছি না, তা ও বললো আমি নিজেরটা নিজেই করে নিই, নিজে খেয়ে নিজে চলে যাবে। তা প্রথমে নাচে চলে গেল, তা ওরটাও খাবার করে নিয়ে খেয়ে নিয়ে চলে। আমি এখন এদিকে কাজগুলো করবো, আমার বাসন কোসন মজা হয়নি আজকে, অনেক অনেক কাজ, এই যে রান্নাঘরটা সব পরিষ্কার করেছি, সব সাবান দিয়ে সব পরিষ্কার করেছিলাম, রান্না করতে করতে একটা তেল ছিটে হয় না, তা দেখুন রান্নাঘরটা আজ সব পরিষ্কার করেছি, ওপর থেকে নিচ পর্যন্ত সব পরিষ্কার করে নিলাম, রান্না পুজো এসে গেছে, এখন যদি না করি আর দুদিন পর আর টাইম পাবো না। তা আমরা যখন সাজগোজ করতে ইচ্ছে করে, এই রান্নাঘরটা আমাদের সারাদিন, আমরা সকাল থেকে সারাদিন রান্নাঘরেই কাটাই, আমাদের তো রান্নাঘরটা আগে পরিষ্কার করতে হবে, নিজের মুখ যেরকম পরিষ্কার করি, ঘর আমাদের হাত পা মুখ যেরকম পরিষ্কার করি, ঘরটা রান্নাঘরটা আমাদের পরিষ্কার করতে হবে। তা রান্নাঘরটা পরিষ্কার করে ঝিকঝাক করে নিলাম পুজোর আগে, দেখুন সব পরিষ্কার করে নিয়েছি, সব তেল ছিটে হয়েছিল, ওপর টোপর সব একদম হলুদ হয়ে গেছিলো, তেল চিপচিপে হয়ে গেছিলো, তা সেগুলো আজকে সব পরিষ্কার করেছি, এগুলো না পরিষ্কার করলে আঠা আঠা, এগুলো সব আঠা আঠা হয়ে গেছিলো, তেল চিটচিটে আঠা আঠা হবে না, ওই জন্য সব পরিষ্কার, আজকে সব পরিষ্কার করলাম, সব লিকুইড বিম্বার মাখিয়ে সব পাঁচপাড়িতে ঘষে পরিষ্কার করে দিলাম, একদম টানা সব পরিষ্কার হয়ে গেছে, নিচ ঠিক সব পরিষ্কার করে ফেললাম, রান্না করতে করতে সব রান্নাঘরই একটা একটা আঠা আঠা হয়, তাই জন্য আজ সব এই সব কাজ করলাম। এদিকে পড়ে আছে বাসন কুসন সব পড়ে আছে, এখনও এখনও কেজি মেজে উঠতে পারিনি, এখন মা সব কাজ আমার সব কাজ গোছানো হয়ে গেছে, রান্নাঘরে যা বাসন কোসন মেজে সব চলে এসেছি, একটু মা এসছে, মাকে একটু চা করে দেবো, চা করে দিয়ে রান্না বান্না দিকে জোগাড় করব, তা চা করে দিয়ে আসি। চশমাটা বানাতে দিয়ে ভাই, কেমন চশমা নেই তো মুখটা কেমন লাগছে, চশমাটা বানাতে দিয়ে দিয়েই হবে, নেওলে হবে না, চশমা পরে পরে অভ্যাস হয়ে গেছে, তো এখন চশমা ছাড়া একদম ভালো লাগে না, হয়ে গেছে চাটা দিয়ে। ফ্লিপকার্টে একটা অর্ডার দিয়েছিলাম, একটা পেন্টিং অর্ডার দিয়েছিলাম ঘরের জন্য, তা এটা সেটা চলে এসছে, এবার আমার দেখুন আমার মেয়ে সব লাগাচ্ছে, খুলে নিয়ে গেছে আমার মেয়ে আর মা মিলে লাগাচ্ছে, এই যে এখন এই দেখুন লাগাচ্ছে, গণেশ অর্ডার দেওয়া হয়েছিল, ওই যে ওইগুলো দাও ওর কাছে, হ্যাঁ লাগাও, এই দেখুন আমার মা আমার মা গণেশ গণেশ থেকে নমস্কার করছে, সবারই মাকে দিলাম, মা তো চা খেলো, তার সঙ্গে আমরাও একটু একটু খেলাম, সবাইকে সবাই খেলাম আমরা, তা মাকে দিতে মা খায় বলে আমাদের একটু নেশা হয়ে গেছে, আমাদের একটু বেলা চা করা হলো, চা খাওয়া হলো, চা খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরের দিকে, তা এখন করবো হচ্ছে আজকে করবো মাছের ঝোল, ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো, কাকড় ভাজা মাছের ঝোল, তা কি মাছ করছি দেখাই আপনাদেরকে, এই যে ফুলকপি আর আলু সেদ্ধ করে নিচ্ছি, একটু একটু সেদ্ধ করে ফেলে দিয়ে তারপরে রান্না করব। আর এপাশে কাঁকড়োলটা কেটে নিয়েছি, কাঁকড়োল ভাজা করব, এটা টমেটো দিয়ে মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল করবো বলে, এখানে আছে মাছের তেল, কতটা পেঁয়াজ আলু কুচিয়ে, কোচানো হয়নি কুচিয়ে নেবো, পেঁয়াজ আলু কুচিয়ে এ দিয়ে লঙ্কা কুচিয়ে ভাজা করব। আর এই যে রুই মাছ, বড় রুই মাছ নিয়ে এসছে, রুই মাছে ঝোল হবে, এই হচ্ছে আমাদের
এখানে কাঁচা লঙ্কা, ধনে পাতাগুলো দেখুন শুকিয়ে সরষে পোড়া হয়ে গেছে, বাইরে রেখেছিলাম একটু গরম। এদিকে হচ্ছে এই যে তেলটা, মাছের তেলটাকে ভাজা করেছি আলু পেঁয়াজ আর রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এদিকে কাঁকুন ভাজা হচ্ছে। এবার খেতে দিয়ে দিই, ওদের দুজনার হয়ে গেছে, আজকে ছুটি মেয়ের রোববার, সকাল সকাল সব হয়েই গেছে, তো এখন খাওয়া দাওয়া খেয়ে দিয়ে নিয়ে তারপর আপনার সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং, যাচ্ছি হচ্ছে একটুখানি মেয়েকে নিয়ে, মেয়ের টুকটাক জিনিস কেনাকাটা আছে তাই কিনতে যাচ্ছি, আছে সাজার জিনিস তাই এই স্বামীর দোকান থেকে কিনবো, চলো এখন একটু যাই। কেনাকাটা করে বাড়ি চলে এসেছি, কি কি কিনেছি আপনাদের দেখাই কি কি কিনেছি। ও একটুখানি গেছি হেঁটে, এত গরম লাগছে আর ভাল লাগছে না, গরম পাখাটা চালাই একটুখানি। কি কিনেছো দেখাও, একটা বিস্কিট কিনেছে, আচ্ছা আর এটা আইল্যান্ডার কিনেছে, কি দাম কসমেটিক্সের, এটা এটা কাজল, এটা কাজল, একটা আইল্যান্ডার, একটা কাজল, একটা টিপ আর একটা কন্টোর, আচ্ছা আর আর কি কিনেছিস, আচ্ছা এটা কি প্যানস্টিক, প্যানস্টিক আর নেল পলিশ, এই হচ্ছে জিনিস এই কটা। ও তার মধ্যে আমি কিনেছি ওর এই যে এই কটা জিনিসের, এই কটা জিনিস 800 টাকা, এই কটা জিনিস 800 টাকা, এই যে এই কটা জিনিস 800 টাকা হয়ে গেছে। এবারে তার মধ্যে থেকে শুধু কেনার মধ্যে আমি একটা কিনেছি এই হার, এরকম একটা হার কিনেছি, আমি এরকম একটা হার কিনেছি। এই হারটা আমার এর আগে একদিন গেছিলাম দোকানে, পছন্দ হয়েছিল, তা আমার একটা সাদা শাড়ি আছে এই শাড়িটার সঙ্গে পরার জন্য আমি এরকম একটা হার নিয়েছি। আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন, আবার আমার হারটা ভালো লাগছে কি না, ভালো লাগছে আমার হারটা। আর নেবার মধ্যে একটা হার আর এই টিপের পাতাটাই নিয়েছি, এই হচ্ছে আমার পুজোর বাজার, এই কেনাকাটা আমার পুজোর। এখনও আমার মেয়ের সব কেনা হয়নি, এখনও টুকটাক এখনও বাকি আছে, আর কী কী বললো আমার মেয়ের কিনতে হবে, আবার একদিন যাব কি কিনতে হবে, টাকা শর্ট পড়ে গেছিলো আবার চলে এসেছি এই কটা কিনে নিয়ে। কেনা হয়ে গেল, এবার আমি আগামী দিন চশমা আনাতে যাবো, আর আমার চশমা নেই, আমার চোখটা মানে কেমন লাগছে চশমা পরে পরে অভ্যস্ত, তো চলুন আমাদের কেনাকাটা হয়ে গেছে, দেখানো কেনাকাটা কী কিনে নিয়েছি আপনাদের দেখানো হয়ে গেল। এবারে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের আপনারা কেমন লাগছে আমার ভিডিওটি, আর হাটটা কেমন, বিশেষ করে আমার হাটটা কেমন লেগেছে সেটা বলবেন আপনাদের কেমন লেগেছে, ধন্যবাদ।